यह है एबीसी न्यूज एजीटी लाइव। दिस इज एबीसी न्यूज एजीटी लाइव। আমি প্রথমেই এক কথায় যেটা বলতে চাই, আজকে যে বাজেট অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পেশ করেছেন সেটা কৃষি বিরোধী বাজেট, এবং আমাদের দেশের কৃষি 70% মানুষ গ্রামে বাস করেন। কৃষির যে লোকেশন, সেই লোকেশন গত বাজেটের তুলনায় 2021-এর তুলনায় এটা 8% লেস হয়েছে। সমস্ত দিক থেকে এখানে কৃষিকে বঞ্চনা করা হয়েছে। প্রথম যেটা আছে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, সেখানেও কোনো বাজেট অ্যালোকেশন তেমন কিছু নেই। প্রধানমন্ত্রী যে কৃষি সিঞ্চাই যোজনা, লাস্ট ইয়ার যে টার্গেট ছিল সেই টার্গেটের ধারেও বসতে পারেনি, এবছর তার জন্য আবার বাজেট কমিয়ে দেওয়া হয়েছে। যে গত বছর এমএসপি তে অনলি 1.54 crore ফার্মার্স কাছ থেকে তারা পারচেজ করেছে, এটা এটা ফিউ পার্সেন্ট অনলি। আমাদের ফার্মিং কমিউনিটি তো বিরাট সংখ্যা, ওর এই সমস্ত দিক থেকে তাদের এই অ্যালোকেশন তাদের জন্য কিছুই নেই বলা যেতে পারে। এফসিআই আর্থিক সংকটে ভুগছে, সরকার তাদেরকে টাকা দিচ্ছে না বাজেটে, তাদেরকে বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিতে হয়েছে অতিরিক্ত সুদ দিয়ে, এই হলো মূল কথাটা। বলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলব যে বাজেট যেটা করা হয়েছে এটা একেবারে কমপ্লিটলি এটা জনবিরোধী বাজেট, কৃষি বিরোধী বাজেট, যেখানে আমাদের দেশে আজকে কৃষি এটা ফোকাল পয়েন্টে চলে আছে। এই সরকারের বিরুদ্ধে এই কৃষি আইন বাতিল করার জন্য 2 মাসের উপরে কৃষকরা তারা ধর্ণা দিয়ে বসে আছে সরকারের কাছে। কিন্তু আমরা আশা করেছিলাম আমাদের দেশের কৃষকরা যে কৃষকদের জন্য হয়তো তিনি কিছু বলবেন, কৃষকদের জন্য এবং গ্রামীণ এলাকার উন্নয়নের জন্য এই বাজার কিছু থাকবে, ফলে সে জায়গায় কিছুই নেই। বরঞ্চ আমরা বলতে পারি এই বাজেট অ্যালোকেশনে টাকা সংগ্রহ করার জন্য সমস্ত বিমানবন্দর বিক্রি করে দেওয়া হবে, বিভিন্ন রাস্তা বেসরকারি হাতে দিয়ে দেওয়া হবে টাকা তোলার জন্য, তেলের পাইপলাইন বেসরকারি হাতে দিয়ে দেওয়া হবে, ইলেকট্রিসিটি কে বেসরকারিতে দিয়ে দেওয়া হবে। অর্থাৎ সোজা কথা যে সরকারের যে সম্পত্তি আছে সরকারের অধীনে রেলওয়ে কে দিয়ে দেবে, তাহলে এগুলো বিক্রি করে তারা টাকা তুলবে মনে করছে। এবং কোভিড এর জন্য যে টাকাটা দেওয়া হয়েছে এটা দুইটা কোম্পানি পাবে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো এই বাজেট সম্পূর্ণভাবে একটা জনবিরোধী বাজেট, এই বাজেট একবারে কৃষি বিরোধী বাজেট, এবং এন্টায়ার আমাদের দেশের যে কৃষি এবং কৃষক আর মূলে উঠারাগত করা হয়েছে বাজেটের মধ্যে দিয়ে, তাই আমরা তীব্রভাবে প্রতিবাদ করছি এই বাজেট সেটা জনবিরোধী বাজেট হিসেবে আমরা মানুষের কাছে নিয়ে যেতে।